আমি নবীর মানিলাম কি যে ভুল করিলাম নবীর চিনিলাম কি যে ভুল করিলাম বসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম বসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি জোরে বলা যাবে কি মারহাবা এক আল্লাহর ওলি ৭০ বছর আল্লাহর ইবাদত করছে কয় বছর ৭০ বছর আল্লাহর ইবাদত করছে নাম হয়ে গেছে আল্লাহর ওলি লাকার যুবকেরা আপনারা চিন্তা ভাবনা করলেন হুজুরের একটু পরীক্ষা করে দেখি হুজুরের ইমানটা কতটুকু মজবুত আছে এই পরীক্ষা করতে গিয়ে একটা খারাপ মহিলারে তারা বাড়া করলেন খারাপ মহিলারে বাড়া করার পরে খারাপ মহিলারে বাড়া করছে এই মহিলা যে তুমি ওই আল্লাহ ওই হুজুরের কাছে গিয়ে তুমি গেলে সাজসজ্জা কইরা থাকবা ওই হুজুরের তুমি সুযোগ করে দিবা সে যদি সুযোগ নিতে যায় তুমি তারে সুযোগ দিয়ে দিবা ইবাদত করছে ৭০ বছর পর্যন্ত কিন্তু বৃদ্ধ হয়ে গেছে প্রায় ৭০ বছর পরে যখন এই মাইয়া লই পড়ে গেল এই মাইয়া চতুর্বাজার সাইজে কইরা সুন্দর সুন্দর চেহারায় ভালো ভালো জিনিস মাইকা হুজুরের সামনে ঘুরতে আসি আল্লাহর ওলি আস্তে আস্তে সুযোগ নিলেন মাইয়াটাই সুযোগ দিয়ে দিল উভয় সুযোগ পেয়ে গেল একটানা সাত রাত জেনা করলেন ওই নারীর সাথে ৭০ বছরের ইবাদত সব ধ্বংস হয়ে গেল সব ভুলে গেল সামান্য একটা সুন্দরী নারীর কাছে আল্লাহর ওলি ৭০ বছরের ইবাদত নষ্ট হয়ে গেল সাত রাত আল্লাহর বান্দা ওই মহিলার সাথে জেনা করলেন সাত রাত পরে গিয়া একদিন রাত্রিবেলা শুয়া শুয়া চিন্তা পড়ে গেলেন হঠাৎ ঘুম ভেঙে গেল চিন্তা করতে চাল্লাম আমি তো এই পথের পথিক না আমি কিভাবে এই পথে আসলাম আল্লাহ না এই খারাপ কাজ আর আমার করা যাবে না এই মহিলার জন্য আমার জাহান্নাম কামাই করা যাবে না আমি জাহান্নামী হইতে চাই না আমি জান্নাতি হতে চাই ওই বেড়া মরে মরে চিন্তা করলো না এইখানে আর থাকা যাবে না মহিলার সাথে না বইলা উনি অনেক দূরে চলে গেলেন অনেক দূরে যাওয়ার পরে দুই দিন লেগে গেল যাইতে যাইতে সারাটা দিন এই দুই দিন ধরে কিছু কোনো খাবার বান্দা পায় নাই খায়ও নাই ওইভাবে আর কই খাবে এমন একটা জায়গায় গেছে ওরে কেউ চেনেও না জানেও না কেউ কোনো খাবারও তাকে দেয় না হঠাৎ করে তাকায় দেখে একটা জায়গা সিরিয়ালে ১২ জন ভিখারি বসা অনেকক্ষণ পর তাকায় দেখে এক আল্লাহর বান্দা ইসা ১২টা রুটি নিয়ে আসছে ১২টা রুটি আই না ওই লোকগুলার ওই ভিখারিগুলার হাতে হাতে দিয়ে গেল ১২টা রুটি মনে মনে চিন্তা করলেন এই লোকগুলার সামনে যদি আমিও বসি তাহলে আমিও একটা রুটি পাব উনি চিন্তা করলেন এই আল্লাহর ওলি চিন্তা করলেন এই কাতারে যদি আমিও বসি তাহলে আমিও একটা রুটি পাব যেই লোক রুটি দিয়া যায় ওই লোক তো ১২টাই রুটি নিয়ে আসে এখন যদি এই আল্লাহর ওলি বসে বলেন তো লোক হবে কয়জন ১৩ জন এই আল্লাহর ওলি এমন একটা জায়গায় বসছে যেই জায়গায় বসছে ওই জায়গার থেকেই পরের দিন রুটি দেওয়া আরম্ভ করছে এই আল্লাহর ওলির থেকে যদি রুটি দেওয়া আরম্ভ করে একুলে ১২ নম্বর পর্যন্ত আসার পরে ১৩ নম্বর খালি ও পাইতেছে না আল্লাহর ওলি উনি তো নতুন আসছে আর উনি এখনো পুরানো আস্তে আস্তে এবার রুটি দিতে 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 ১২ নম্বর পর্যন্ত এসে দিল আর এদিক দিয়া ওই যে যেই লোকটা ১৩ নম্বরে পড়ে গেল ও আর রুটি পাইল না আল্লাহর বান্দা ১২টা রুটি দিয়া বাড়ির দিকে রওনা হঠাৎ করে আল্লাহর বান্দা ডাক দিয়া আল্লাহর ওলি গো দাঁড়া আল্লাহর বান্দা দাঁড়াও প্রতিদিন তোমার একটা রুটি খাওয়ার জন্য পাওয়ার জন্য
আমি এখানে প্রতিদিন বইসা থাকি, তুমি একটা রুটি দাও, এরপরে আমি এখান থেকে তোমার রুটিটা খাই, আমার পেটটারে ঠান্ডা করিয়া ফালাই, আজকে কেন আমি রুটি পাইলাম না, আমার রুটি আমারে কেন আজকে তুমি দিলা না, আওয়াজ দিয়া কয় আমি তো 12টা রুটি গুন্নে গুন্নে আনছি, 12টা রুটি আমি দিয়ে দিলাম, আমি তো 13টা আনি নাই, বলে তাহলে তুমি কেন রুটি পাইলা না, বলে তোমার রুটি মনে হয় কেউ চুরি করছে না, অন্য কোনো সমস্যা হয়েছে, আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে হায় রে আমার জন্য আজকে ওই লোকটা না খাইয়া থাকবে, প্রতিদিন যে লোকটা রুটির আশায় আসে ওই লোকটা আজকে রুটি ছাড়া যাইবে তা হয় না, না না আল্লাহর বান্দা চিন্তা করলো যে আমি তো তোমারই একটা রুটি পাইয়ে প্রতিদিন আমার পেটটারে ঠান্ডা করিয়া ফেলাই, আজকে আমার পেটকে ঠান্ডা করবে, আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি দুদিন পর্যন্ত না খাওয়া, আমি যদি আরো একটা দিন না খাই আমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে একটা রুটি আমি আমার ওই বন্ধুরে দিয়া দেই, আল্লাহর বান্দা আজকেও না খাইয়া তার রুটিটা ওই বান্দারে দিয়া দেয়, হঠাৎ করি আজরাইল হাজির, আজরাইল আইসা তার জান কবাস করিয়া ফেলায়, হঠাৎ করিয়া জাহান্নামের ফেরেশতারা আইসা তাকে জাহান্নামে নিয়া রওনা, আল্লাহ বলে ফেরেশতারা দাঁড়াও কই যাও, বলে আল্লাহ জাহান্নামে নিয়ে যাই, বলে কেন জাহান্নামে নাও, বলে আপনি দেখেন না সব গুনায় ভরা ও তো জাহান্নামী, বলে একটু দাঁড়া যাওয়ার নেওয়ার আগে জাহান্নামে নেওয়ার আগে একটু নেকি বদির পাল্লাটা ওজন দিয়ে নাও, ঠিক আছে নেক আর বদ এক জায়গায় করা হলো, নেক এক পাল্লায় দিল, বদি আর এক পাল্লায় দিল, গুনার এক পাল্লায় দিল, নেক যেই পাল্লায় দিছে আর গুনা দিছে এক পাল্লায়, মানে 70 বছরের নেক এক পাল্লায়, 7 দিনের জেনার গুনা হলো এক পাল্লায়, 70 বছরের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, আর এদিক দিয়া 7 দিনের জেনার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এর মানে আল্লাহর ওলি জাহান্নামি, আল্লাহর আওয়াজ দিয়া আল্লাহ দেখো তো জাহান্নামি, বলে না বান্দা একটু দাঁড়াও, কলা ইন্নি আলামু মা লা তালামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, কি জানেন আল্লাহ বলেন না তাড়াতাড়ি, বলে কিছুক্ষণ আগে আমার এই বান্দা, আমার এক বান্দা ক্ষুধার্ত বান্দার পেটটারে ঠান্ডা করার জন্য একটা রুটি দান কইরা দিছে, ওই একটা রুটি দান করলো নিজে না খাইয়া, নিজে না খাইয়া যে দান করে দিল, এই দানের রুটিটার দানের সবটুকু 70,000 পাল্লার উপরে দিয়া দাও, দেখো কি হয়, বলে ওই একটা রুটির দানের সব 70 বছরের নেকের পাল্লায় যখন দিয়া দেওয়া হয়, বলে 7 দিন জেনার গুনার পাল্লাটা হালকা হয়ে গেল, আর এক রুটির দানের ভারে নেকির ভারে 70 বছরের নেকের পাল্লা ভারী হয়ে গেল, এর মানে আল্লাহর ওলি এক রুটির বিনিময় জান্নাতি হয়ে গেল, সুবহানাল্লাহ। এই জন্য দান আমরা করি, করি এককালে চাগাই দিয়ে না, 10,000 টাকা দান করছেন, 10 লক্ষ টাকা দান করছেন, 10 কোটি টাকা দান করছেন, কিন্তু একদিন কবুল হয়েছে কোনটা জানেন, 10 টাকা দান করছেন, কয় টাকা, 10 টাকা আপনাকে জান্নাতে নিয়ে গেছে, আল্লাহর কইবেন আল্লাহ এই যে এত লক্ষ লক্ষ টাকা দান করলাম, হ্যাঁ গেল কই, হওয়া গেছে গাবেন নাই, এই যে 10 টাকা যে আপনি দিছেন এটা কখন দিছেন, ওই দিন আপনার পেটে খুব খিদেয়া, এতটাই খিদেয়া আপনার না খাইলে চলতেছে না, পেটে ব্যথা উঠে গেছে, খিদার ঠেলায় দোকানে ঢুকবেন, 2টা সিঙ্গারা খাবেন, 1 গ্লাস পানি খাবেন, পেটটা একটু ঠান্ডা হয়ে যাবে, এই নিয়ে কিন্তু ওই সময় আপনার পাশে এমন একজন আইসে দাঁড়াইছে, সেও 2-3 দিন ধরে খায় নাই, আপনার কাছে আইসে বললো যে বাবা আমি 2 দিন ধরে খাই নাই, আমার যদি 10টা টাকা দাও, 2টা সিঙ্গারে খাবো, 1 গ্লাস পানি খাবো, আমার পেটটা ঠান্ডা, এইটা বস, অথচ আপনার পেটেও ওই সময় ক্ষুধা, ওই যে ক্ষুধার তো থাইকে যখন আপনি 10টা টাকা দিয়ে দিলেন, যা খাইলাম না পরে খাবো, মায়া লাগিয়ে গেছে দিয়ে দিছেন, উনি ওই 2টা সিঙ্গারে খাইয়ে পেটটা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ কায় তোর জীবনও ঠান্ডা, ওই যে 10 টাকা দেখেন, আমরা তো বহুত দান করি, কোন দান কবুল হয় দেখেন, একবেলা নামাজ কোজা লেম কালাম কোনো কিছু কমতি লইয়ে যায় নাই, হাসরের ময়দানে ঢুকছে সব ফাঁকা কিচ্ছু নাই, আল্লাহ রেখে আল্লাহ এত করলাম আজকে আমার সব ফাঁকা, আমি তো জাহান্নামি, এখন আমি কেমন করি আল্লাহ, চিন্তা করিস না, আমি আল্লাহ তো আছি, যদিও কোনোটা হয় নাই দেখ,
আমি আল্লাহ তোর এমন এক কারণে মাফ করে দেব যা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না বলে কি আল্লাহ ওই এক ছাগল খুডো আছে না খুডো ছাগল বান্দে নাম লাগে দেখি খুডোর সাথেই তো বান্দে তা খুডোর সাথে ছাগলটা বান্দা রশিটা পেছাইতে 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 গলায় ফাঁস লাগিয়ে গেছে তুমি শুধু মায়া কইরা ওই রশিটা তো ছুটাইতেছো ছাগলটার ওই ছাগলটা দোয়া করছো ওই উসিলে আমি আল্লাহ তোমার সব মাফ করে দিলাম আপনি সারা জীবন নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন কত ভালো ভালো কাজ করলেন কোনোটাই হলো না কবুল হইল কোনটা ছাগলের রশি খুলিয়ে দিয়েছেন এইরকম হবে কাল কেয়ামতের ময়দানে এক লোক সই হাদিস একটা এক লোক নামাজ করে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই ভালো কাম করে নাই নেকের কাজ করে নাই দান সাদকা করে নাই মরছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা লিখে দিয়েছে যে জান্নাত পাওয়ার আসে আমরা এত কিছু করি এত কপাল খাই এত নামাজ কালাম করি এত না খাই রোজা রাখি এত টাকা খরচ করে হজ করি কত কিছু করি আমরা জান্নাতটা পাওয়ার আসায় আর ওটা কিছুই করলো না মরল জান্নাতুল ফেরদাউস হয়ে গেল এটা হাদিস বলবো হাদিসটা হ্যাঁ পরে বলি লাইনে আসেন এবার বিয়া হয়ে গেল দিন মহারানা দেবে মনে আছে দিন মহারানার কথা হ্যাঁ দেন মহারানার কাবিননামা একটু পাল্টাই ফুলটাই রাখো খালি মাইয়ে দেখলি এখানে বড় বড় খালি কাবিননামা লিখো না একটু কমাই সময় লিখো যা দিতে পারবা তাই করিও নইলে কিন্তু পরে সহ্যও করতে পারবা না দশটা বার দরুদ পড়িয়া ঘুমায় দশটা বার দরুদ পড়িয়া ঘুমায় যেই দরুদ আপনি পারেন দশটা বার দরুদ পড়িয়া ঘুমায় আল্লাহর নবী বলেন মরার একদিন আগে হলেও আমি নবী ওই উম্মাতের সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়া জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিব সুবহানাল্লাহ কি এটা হলো আমল আমলটা কি করা যাবে এই যে বললাম না অল্প আমলে আপনাকে জান্নাত দিবে আল্লাহ কিন্তু আমলটা প্রতিদিন হইতে হবে ভালো বাপ আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম বসমে ঢালিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি জোরে বলা যাবে কি মারহাবা